এবাৰ আহো ব্যক্তিগত খণ্ডৰ মাচুল প্ৰসংগ ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ৰ মাচুল প্ৰসংগ ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়সমূহে মন গলেই ছাত্ৰ-ছাত্ৰীৰ মাচুল বৃদ্ধি কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে এই ক্ষেত্ৰৰ অভিভাৱকৰ বিভিন্ন অভিযোগ আছিল রাজ্য সরকারে এই ক্ষেত্রে এখন বিশেষ কমিটি গঠন করেছিল আর তেওঁলোকক কোৱা হৈছিল যে কার কোন শ্রেণীর ছাত্র ছাত্রীর মাচুল কেনেকুৱা হ'ব সেয়া নিরূপণ করে দিব লাগে আজি কমিটিখনে তেনে এখন তালিকা নিয়ম মঞ্জুরি দিছে আর কৈছে যে যদি কোনোবা বিদ্যালয়ে ভাবে যে ইয়াতকৈ তেওঁলোকে বেছি ফিজ ল'ব বিচাৰিছে তেনেহ'লে কমিটির ওচৰত তেওঁলোকে কিয় ফিজ বৃদ্ধি কৰিব বিচাৰিছে তার বাবে রিপোর্ট দিব লাগিব গতিকে অভিভাৱকসকলৰ ভাল খবৰ যে আপোনালোকে জানি লওক এতিয়াৰ পৰা ইংরাজি মাধ্যমৰ বিদ্যালয় ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয় নামভৰ্তি কৰালে আপুনি আপোনাৰ সন্তানৰ বাবদ নিৰ্দিষ্ট পৰিমাণৰ ধনে দিব লাগিব এই মাচুলৰ পৰিমাণ আছিল এনে ধৰণৰ কোৱা হৈছে যে প্ৰাক প্ৰাথমিকৰ পৰা আৰু চতুৰ্থ শ্ৰেণীলৈকে বছৰি মাচুল 27,000 টকাৰ ওপৰ দিব নোৱাৰিব ষষ্ঠ শ্ৰেণীৰ পৰা দশমলৈ 32,000 টকা দিব লাগিব তাৰ অধিক হ'ব নোৱাৰিব ঠিক একেদৰে দশমৰ পিছত দেখা গৈছে একাদশৰ পৰা দ্বাদশলৈ যদি বিজ্ঞান হয় তেনেহ'লে 37,000 টকা তেওঁলোকৰ মাচুল হ'ব পাৰে বছৰি আৰু যদিহে এয়া বাণিজ্য শাখা হয় তেনেহ'লে 33,000 আর যদিহে সেই একাদশের পর দ্বাদশলৈ কলা শাখা হয় তেনে বেলেগ আর অন্যান্য হলে 35,000 টাকা তেওঁলোকে ধার্য করে দিছে কিন্তু ইয়ার মাজত কোৱা হৈছে যে এই যেটো হিসাব দিছে এই হিসাবের লগতে কোৱা হৈছে এই ধন ইয়ার মাজত সকল সন্নিবিষ্ট আছে ইনক্লুডিং যে বছরের মাচুল অর্থ সকল ধরনের মাচুল বিদ্যালয়সমূহে বিল্ডিং নির্মাণের নামত এটা মাচুল লয় এটা পা নোৱাৰিব ক্রিয়া সংস্কৃতি আদির নামত মেগাজিনের নামত মাচুল লয় লোব নোৱাৰিব এই যেটো মূল্য নির্ধারণ করেছে তার ভিতরতেই সম্ভব সকলে থাকবে মাত্র যাতায়াত ভাড়াটো অতিরিক্ত হব পুনৰ আমি দেখুৱাব বিচাৰিছোঁ কোন শ্রেণীর ছাত্রর বাবে কেনে ধরনের মাচুল দিছে প্রাক প্রাথমিক আর প্রথমের পর চতুর্থ শ্রেণীলৈ 27,000 টাকা বছরি মাচুল মুঠ মাচুল হব আর ষষ্ঠ শ্রেণীর পর দশমলৈ 32,000 টাকা মাচুল হব আর ঠিক একদরে বিভিন্ন শ্রেণীর মাচুলের ধার্যত করেছে এইদরে